আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রান্না রেসিপি নিয়ে আসছি, সেটা হলো মুরগি রান্না। আপনারা কম বেশি সবাই মুরগি রান্না করে খান, তো আজকে আমি রান্না করবো নতুনভাবে। তো প্রথমে আমি কড়াইতে মাংস সাথে লবণ এবার আস্তে আস্তে সব কিছু দিয়ে নেব। তো এখানে তেল দিয়ে নিচ্ছি, তো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো। তো আপনারা যারা পেঁয়াজ বেশি খেতে চান তো বেশি দিতে পারেন। এখানে দিয়ে দেবো মরিচ, কাঁচা মরিচ। এখানে আমি এলাচ, দারচিনি এগুলো বেটে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে নেব। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মুরগি নিয়েছি, আমার একটা মুরগি নিয়েছি। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, তো এখানে মরিচ গুঁড়ো দিয়ে নেব। ঝাল যারা বেশি খেতে চান তারা বেশি নিতে পারেন, সমস্যা নাই, আর যারা কম তারা তো কমই নেবে। তো আমি একটু বেশি ঝাল খাই, তো একটু বেশি দিয়ে দিলাম। তো এটা আমি আলাদা একটা মশলা দিয়ে নিচ্ছি, এখানে ধনিয়া, জিরা, তেজপাতা অনেক কিছু দিয়ে মিক্স করে ফাঁকি করা আছে। তো এবার আমি এটা দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, মানে জেড়ে মিশিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। দেখে মনে হচ্ছে যে কীরকম একটা, আর এমন একটা গ্রান বের হয়েছে। আপনারা যদি আমার আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করেন তো আপনারাও পাবেন এই গ্রানটা। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি, এত সুন্দর একটা স্মেল আসছে, ওফ।